শুধুমাত্র বিয়ের বাজারে না প্রেমের বাজারও এসএম হলের ছেলেদের চাহিদা খুবই বেশি। এখানে নাকি ছেলে মেয়ে একসাথে থাকতো, অ্যাটাচমেন্ট দিত আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি মাঝে মাঝে জানালার ধারে বসে বসে তাকায় দেখি যে কোনো মেয়ের বাবা আসে কিনা আমাকে খুঁজতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল নিয়ে একটি প্রচলিত লোককথা চলে আসছে। এই হলের শিক্ষার্থীরা দাবি করেন এটি জামাই হল এবং তারা এই হলকে জামাই হল বলে সম্বোধন করেন। সলিমুল্লাহ মুসলিম হলকে কেন জামাই হল বলা হয়, জামাই হল বলার পেছনের কাহিনী এবং এই হলের শিক্ষার্থীরা তাদের আদৌ জামাই বলে মনে করেন কিনা সে বিষয়ে সেই গল্পে শুনবো এসএম হলের শিক্ষার্থীদের কাছ থেকে। শুধুমাত্র বিয়ের বাজারে না প্রেমের বাজারও এসএম হলের ছেলেদের চাহিদা খুবই বেশি। আমি মাঝে মাঝে জানালার ধারে বসে বসে তাকায় দেখি যে কোনো মেয়ের বাবা আসে কিনা আমাকে খুঁজ এবং কোনো মেয়ে আসে কিনা দেখার জন্য যে এসএম হলের ছেলেরা কেমন। তো আমি যেটা জানি যে লাস্ট 1999 সালে হচ্ছে এরকম একটা কাহিনী ছিল যে একটা ভাইয়া আর একটা আপুর হচ্ছে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে ভাইটা বাইরে চলে যায় যার কারণে সে তার প্রতিশ্রুতিটা রাখতে পারে নাই। পরবর্তীতে এই ধোকার কারণে বা এই সমস্ত কারণে আর এসএম হলে যে আগের যে নামটা ছিল জামাই হল বা মেয়েদের বাবারা যে আসতো, ঠিক আছে, সেইটা আসে না। অনেকে প্রশ্ন করে যে এসএম হলের কদর কি এখনও বিয়ের বাজারে আছে কিনা। তো আমি বলবো যে অবশ্যই বিয়ের বাজারে এসএম হলের কদর এখনও 100%। জামাই হল বলার পিছনে মূলত অনেকগুলো কারণ রয়েছে, অনেকগুলো মিথ রয়েছে এটার মধ্যে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা যখন হচ্ছে বিকেলবেলা এখান থেকে তারা টিউশনের জন্য বের হতো বা হচ্ছে বিভিন্ন প্রয়োজনে তারা বের হতো, পুরন ঢাকার যে অধিকাংশ মানুষ থাকে তাদের অধিকাংশের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, সেটা হচ্ছে ঘর জামাই করে রাখা, তাদের মেয়েদের জন্য ঘর জামাই করে রাখার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। তো সেই হিসেব করেই তারা হচ্ছে বিকেলবেলা এদিকে আসতো, ঘুরতে আসতো, এখান থেকে হচ্ছে বিভিন্ন স্টুডেন্টরা তারা বিকেলবেলা বের হইতো টিউশনের জন্য বা বিভিন্ন কাজে তারা বের হইতো, তখন বিভিন্ন গার্ডিয়ানের বিভিন্ন স্টুডেন্টদেরকে তাদের পছন্দ হইতো। প্রাথমিক ধারাটা থাকতো টিউশনের, টিউশন দিয়ে হয়তো বা বলতো তাদেরকে যে টিউশনের জন্য। এছাড়া হচ্ছে ইনডিরেক্টলি মূলত প্রস্তাবটা থাকতো বিয়ের জন্য আর কি, হ্যাঁ, তাদেরকে বিয়ের জন্য বলা হতো বা তাদের ফ্যামিলির কাছে বলা হতো, সেই জন্য হচ্ছে এই এই হলটা জামাই হল নামে একটা প্রচলন আছে। সলিমুল্লাহ মুসলিম হল জামাই হল ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। এখন পর্যন্ত আমি মনে করি যে সলিমুল্লাহ মুসলিম হলের ছেলেদের সেই জামাই হিসেবে যে মেয়েদের বাবার কাছে যে কদর সেটা এখনও আছে। হ্যাঁ, অবশ্যই এই হল নিয়ে একটা তো হাইপ আছে সবসময়, আমরা বন্ধুবান্ধবের মধ্যে সবাই নিজেদেরকেও একটা জামাই হল বলে একটা কি বলবো দুষ্টামির চলে একটা গর্ববোধ করি। বলা চলে বর্তমান বাজারেও আমাদের একটা বিশেষ চাহিদা আছে এসএম হলের স্টুডেন্টদের, এটাই আর কি। জামাই হল একটা রাজকীয় ভাব থাকে, সেই সময় আমাদের ইনশাল্লাহ খুব ভালো চাহিদা আছে এসএম হলের স্টুডেন্টদের। 60-এর দশকে এই হলের থেকে যারা অনার্স মাস্টার ডিগ্রি পাস করে বাইরে, পুরাতন ঢাকার যারা বড় বড় ব্যবসায়ীরা ছিল তখন তো ধানমন্ডি ছাড়া গুলশান বনানী এদিকে শহর হয় নাই, পুরাতন ঢাকাটাই শহর ছিল। তো পুরাতন ঢাকার যারা বড় বড় ব্যবসায়ীরা ছিল তাদের মেয়েদেরকে লজিং মাস্টার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ হলে এসে খোঁজ করত, লজিং মাস্টার প্লাস জামাই বানানোর জন্যেই মানে একটা চিন্তাধারা তাদের মধ্যে কাজ করে।